রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 12টি থানায় অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে এলএমজি চেকপোস্ট বসানো হয়েছে। সোমবার বিকেলের দিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব থানায় সোমবার বিকেলেই এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়। নিরাপত্তার অংশ হিসাবে এলএমজি ও ভারী অস্ত্র বসিয়ে বালু বা সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ পোস্ট স্থাপন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি ও থানার বাড়তি নিরাপত্তার কথা ভেবে এ চেকপোস্ট বসানো হয়েছে। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক একটি প্রেস ব্রিফিংয়ে থানায় এলএমজি পোস্ট বসানোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, সারা বাংলাদেশে হেফাজত যেভাবে বিস্তার লাভ করেছে এবং আমাদের বেশ কয়েকটা থানা হেফাজতের কর্মীরা অ্যাটাক করেছে, সেই নিরিখে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে প্রতিটি থানায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। তিনি আরও বলেন, আমরা সারা বাংলাদেশে হেফাজতের যেভাবে বিস্তার লাভ করেছে এবং আমাদের বেশ কয়েকটা থানা হেফাজতের কর্মীরা আপনারা অ্যাটাক করেছে, সেই নিরিখে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে প্রত্যেকটা থানায় আমরা নিরাপত্তা চৌকিদের জোরদার করেছি। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমার রাজশাহী মেট্রোপলিটনের 12টা থানায় আমি এলএমজি দিয়েছি, যাতে করে নিরাপত্তা জোরদার করেছি এবং অ্যালার্ম স্কিম তৈরি করেছি এবং ডাবল সেন্ট্রি রেখেছি, যাতে করে থানা নিরাপত্তা এবং এখানে যেহেতু আমাদের রাজশাহীতে একটা জামাত শিবির এবং হেফাজতের একটা মানে মানে ক্ষেত্র, সেই ক্ষেত্রে আমরা প্রতিটা থানাকে নিরাপত্তা জোরদার করেছি। এর আগে দেশের মধ্যে সিলেটে প্রথম এলএমজি চেকপোস্ট বসানো হয়। এরপর দেশের আরও বেশ কয়েকটি জেলায় এলএমজি পোস্ট বসিয়েছে পুলিশ। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।